আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইয়ামস। সমস্যার রোল, অন্থন এবং বিভিন্ন ঝাল নাস্তা তৈরি করতে আমাদের পেপার শিটের দরকার হয়। আজকে বাসায় কীভাবে খুব সহজে এই পেপার শিটটি তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দিব। আজকে আমি দুটি ভিন্ন পদ্ধতিতে এই পেপার শিটটি তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি কতটা পাতলা এবং কতটা সফট হয়েছে, এবং এটি হাতে নিয়ে মোচড়ালেও ভেঙে যাচ্ছে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন। প্রথম পদ্ধতির জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এর সাথে মিশিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণে লবণ। এই লবণটি দিয়ে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো পানি মিশিয়ে নেব। এখানে আমি একটি সফট ডো তৈরি করব। এর জন্য ঠিক যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পানি দিয়ে দিতে হবে। প্রথমে একটু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এরপরে হাত দিয়ে মথে নিতে হবে এবং একটি সফট ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটুকু সফট হবে। এবার এটিকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ভালোভাবে এটিকে আরও একবার মথে নিয়ে এর থেকে ছোটো ছোটো অংশ ভাগ করে নিতে হবে। এখানে আমার 7টি ছোটো ছোটো লেচি হয়েছে। এখান থেকে আমি এবার রুটি তৈরি করে নিব। একটু বেলনের সাহায্যে ছোটো ছোটো রুটি তৈরি করে নিতে হবে, এবং রুটিগুলো তৈরি করার পরে একটির সাথে আরেকটিকে জয়েন দিতে হবে। দেখে বুঝে নিন কীভাবে দিতে হবে। প্রথমে একটি রুটির ওপর আমার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল চারপাশে ছড়িয়ে দিয়ে এবার আরও একটি রুটি এর উপর দিয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে একটু চাপ দিতে হবে। এবার আরও একটু তেল দিয়ে সেটির উপর আরও একটি রুটি আমি লাগিয়ে দিব। এই পদ্ধতিতে আপনারা 3 থেকে 4 অথবা আয়ের বেশিও রুটি একসাথে জোড়া লাগাতে পারেন। এবার এই জোড়া লাগানো রুটিটিকে ভালোভাবে বেলে নর্মাল আমরা যে রুটিটি খাই সেই রুটি শেপে এবং সেই রুটির মতো পাতলা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কতটুকু পাতলা হবে। এবার চুলোয় একটি প্যান গরম করে এই রুটিটি সেঁকে নিতে হবে 2 পাশে 30 সেকেন্ড করে। আমি সামান্য পরিমাণে তেল প্যানে লাগিয়ে নিচ্ছি, এটি অপশনাল। রুটিটি 2 পাশ থেকে সামান্য পরিমাণে স্বচ্ছ হয়ে গেলে এবং কাঁচা ভাব দূর হয়ে গেলে নামিয়ে নিতে হবে। অনেক বেশি কুক এটাকে করা যাবে না, এতে করে এটি রুটির মতো স্বাদ চলে আসবে। এবার এটিকে উঠিয়ে ঠান্ডা করতে হবে। দ্বিতীয় পদ্ধতির জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা, এবং তার সাথে আগের মতোই সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে পানি একটু বেশি দিতে হবে, কারণ আমি পাটিসাপটার ব্যাটারের মতো একটি পাতলা ব্যাটার তৈরি করব, এবং এই জন্য পানি অল্প অল্প করে মেশাতে হবে। একেবারে বেশি দিলে পানির পরিমাণ অনেক সময় নাও বুঝতে পারেন। অল্প অল্প দিতে হবে এবং একটি চামচ অথবা একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এতে করে ব্যাটারটি স্মুথ হবে এবং ময়দার দলা দলা ভাব আর থাকবে না। চামচের সাহায্যে ভালোভাবে স্মুথ করে মেশানো হয়ে গেলে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার এটিও চুলা একটু ছেঁকে নেব। এই জন্য একটি প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে এর উপরে সেই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্রাশের সাহায্যে নিয়ে চারপাশে ছড়িয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে শীতটি একটু অমসৃণ হতে পারে। দেখতেই পাবেন 30 সেকেন্ডের মধ্যে চার সাইড থেকে এটি ছুটে এসেছে, এবং এই পর্যায়ে হালকা হাতে এটিকে একটু উল্টে দিতে হবে। এবার আগে থেকে যে রুটিটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটি থেকে চার সাইড কেটে নিয়ে এটিকে একটা স্কোয়ার শেপ দিতে হবে। এবার এক সাইড থেকে সাবধানে একদম অনেক এই কাজটি একেবারেই সাবধানতার সাথে করতে হবে। আপনারা যদি এটি খুব তাড়াহুড়ো করে করেন তাহলে রুটিটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই এটি একটু ঠান্ডা করার পরেই কাটবেন এবং আলাদা করবেন। দেখতেই পাচ্ছেন আমার শীটটি কতটা পাতলা হয়েছে। এটি হাতে রাখলে অপর পাশের হাতটিও দেখা যাচ্ছে। সাইডে কেটে রাখা অংশগুলি ফেলবেন না, এগুলো সমোসার ভিতরে পুড়ে এবং আপনার ফুচকার সাথেও সার্ভ করতে পারবেন, অথবা চটপটির সাথেও এটা খাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার সবগুলো শীট রেডি হয়ে গিয়েছে এবং এগুলো কতটা পাতলা হয়েছে। এবার দ্বিতীয় পদ্ধতিতে তৈরি করা রুটি থেকে আমি আবারও একইভাবে চারপাশে কেটে একটি স্কোয়ার শেপ দিয়ে নিব।
এক্ষেত্রে রুটিটি রোল তৈরি করার জন্য ব্যবহার করা হয় সাধারণত, কারণ এর এক সাইড একটু অমসৃণ হয়ে থাকে। এটিও অনেক পাতলা এবং অনেক সফট হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী যে কোনো পদ্ধতিতে এই শীটটি তৈরি করে বিভিন্ন রকমের ঝাল নাস্তা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।